উত্তীর্ণ হলে আপনি যদি মৌখিক এবং লিখিত এবং হলো আপনার ফিল্ড টেস্ট এই তিনটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে আপনি কিন্তু স্মার্ট স্মার্ট ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্সের জন্য জন্য মানে করতে তো এই অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি কাগজপত্র লাগবে সেটা আমি বলতেছি সেটা হচ্ছে এক নাম্বার আপনার নির্ধারিত আবেদন ফর্ম ওইখানে একটা ফর্ম আছে যে ফর্মটা আপনি এই কার্ডের মানে কাগজপত্র হিসাবে আপনি ওই ফর্মটা ফিল আপ করতে হবে দ্বিতীয়ত হচ্ছিল এই আগের মতোই আপনার রেজিস্টার ডাক্তারের যে ওনাদের রেজিস্টার যে ডাক্তার আছে যে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট লাগবে দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনি থাকে বা জন্ম নিবন্ধন থাকে বা পাসপোর্ট যদি থাকে সেটা সত্যায়িত কপি লাগবে নির্ধারিত ফি বলতে হচ্ছিল আপনার যে এই ওই লার্নারের পরে আপনাকে কিন্তু একটা ফি জমা দিতে হবে যদি আপনি পাস করেন হ্যাঁ পাস করার আগে এই ফি জমা দিতে হয় না পাশ করার পরে আপনাকে ফি দিতে হবে পেশাদার বলতে হচ্ছিল আপনি যদি পেশা ড্রাইভার হন তাহলে আপনাকে হবে ষোলোশো টাকা মানে আপনাকে হবে ব্যাংকে আর যদি যদি হন বিয়াল্লিশ টাকা পঁচিশশো বিয়াল্লিশ টাকা আপনাকে জমা দিতে হবে নির্ধারিত ব্যাংকে ওদের যে ব্যাংকগুলো আছে লিস্ট পাবেন আপনি ওদের ওনাদের ওয়েবসাইটে লিস্ট পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে লিস্টটা দেখে নিতে পারবেন দেন হলো আপনার পেশাদারের ক্ষেত্রে যদি আপনি পার্সোনাল হয় তাহলে কিন্তু আপনার ইনভেস্টিগেশন আসবে না আপনার মানে আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশন যেটাকে বলে সেটার জন্য আসবে না আর পুলিশ তদন্ত আসবে না আপনি যদি পেশাদার দেন তাহলে অবশ্যই পুলিশ তদন্ত আসবে এখানে এটা একটা ব্যাপার আছে এটা কিন্তু অনেকে হয়তো বা জানেন না এই জিনিসটা কিন্তু অ্যাড করা সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার এক কপি একদম নতুন পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এর আগে কিন্তু অনেকগুলো ছবি অলরেডি দিয়ে দিয়েছেন যে বিকজ অফ আপনার লার্নার জন্য তো দেন হচ্ছে আপনার আহ এবার হলো কি কি পেপার পেলেন তারপর হচ্ছিল আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি এখন পেশাদারের ক্ষেত্রে দুই হাজার পাঁচশো কেজির নিচে হয় তাহলে আপনার আর বয়স আপনাকে কিন্তু কমপক্ষে বিশ বছর হতে হবে এবং পেশাদারের মধ্যম মানে মিডিয়াম লাইসেন্স যেটাকে বলে সেটা হবে দুই হাজার পাঁচশোর উপরে পাঁচশো কেজি মধ্যে যদি আপনার গাড়ির ওজন হয় যে গাড়িটা চালাবেন তাহলে আপনাকে বয়স কমপক্ষে তেইশ বছর হতে হবে ঠিক আছে আপনাকে কমপক্ষে তেইশ বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহার কমপক্ষে তিন বছর করতে হবে এটা আমি আবার বলি হালকা মানে আপনি চাইলেই আপনি প্রথমবারেই কিন্তু আপনি মানে পেশাদার মধ্যম লাইসেন্স নিতে পারবেন না প্রথমে আপনাকে হালকা নিয়ে মানে হালকা পেশাদার হালকা যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা নিয়ে আপনাকে চালাতে হবে তিন বছর তারপরে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পেশাদার মধ্যম এই গাড়ির জন্য হ্যাঁ এটা ক্ষেত্রে আপনাকে তেইশ বছর বয়স আপনাকে নির্ধারণ করা দেওয়া আছে যে minimum আপনার বয়স তেইশ বছর হতে হবে দেন হলো পেশাদার ভারী আপনি একে এটার পরে মানে হালকা গেল medium গেল এবার ভারী যদি হয় ভারী ক্ষেত্রে হচ্ছিল motor এর ওজন যদি ছয়শ মানে ছয় হাজার পাঁচশ কেজির বেশি হয় আপনার নিজের বয়স ছাব্বিশ বছর হতে হবে এবং পেশাদারের ড্রাইভিং লাইসেন্স মানে মধ্যম আপনার যে এর আগের ধাপটা যেটা মধ্যমের মানে ইউজ করার কমপক্ষে তিন বছর হালকা হালকা যদি নেন তাহলে বছর বছর তারপরে তারপরে যে ভারী আপনি পাবেন না এটা হচ্ছিল ওনাদের সিস্টেম আর অপেশাদারের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখন পর্যন্ত ফেসবুক গ্রুপে জয়েন করেন তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ